দুইটা কথা বলি সাদিক ভাই সম্পর্কে। সাদিক ভাই, আচ্ছা আপনারা কি বলেন, মানে মানহুয়া সাদিক আহমদ, এটাকে যদি আমি একটা প্রশ্ন করি, মানহুয়া সাদিক আহমদ, এর কি জবাব দেবেন? এক কথায় দিতে পারবেন? আমি সংক্ষেপে একটা সংজ্ঞা দিতে পারবো, মান সালাকা তরিক আহমদ আলাইহিস সালাম ফাহুয়া সাদিক আহমদ, হয় না? সাদিক আহমদ ইয়ানি মান সালাকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা কাযালিক? ফাহিমতুম কালামি? মান সালাকা তরিক আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সাদিক আহমদ, বাস কাফা বিহি তাকদীরান কাফা বিহি ইজলালান লিহুরমাতিহি ওয়া তাকরীমিহি। স্বপ্নযুগে ইজাজত আনলেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা আর দশটা প্রতিষ্ঠানের মতো নয়, দশটা মাদ্রাসার মতো নয়, এই মাদ্রাসার ইজাজত এসেছে মদিনা শরীফ থেকে, যেখানে মাম্বাউন নুবুয়া, মাম্বাউল উলুম, মাস্তারুল উলুম, যেখানে সেখান থেকে ইজাজত এসেছে। সুতরাং এই মাদ্রাসার মকবুলিয়ত মদিনা শরীফে, এই মাদ্রাসার মকবুলিয়ত মহান আল্লাহর দরবারে, অন্য প্রতিষ্ঠানের চেয়ে একটু আলাদা, একটু ভিন্ন। আমরা সত্তর দারুলাদিস টাইটেল মাদ্রাসা অত নাম লম্বা করে বলতাম না, আমরা বলতাম সত্তর শরীফের ছাত্র। আমরা আজহার শরীফ যেভাবে বলি, সত্তর শরীফ সেভাবে বলতাম, সেই সত্তর শরীফের ছাত্র আমরা, সেটাই আমাদের পরিচয়। সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে আজকে স্মারক উন্মোচন এবং আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান সাহেব এবং সুন্নি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাদ্রাজিল্লুল আলী, উপস্থিত আসাতেজায়ে কেরাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুপার শিক্ষকবৃন্দ, সকল অতিথিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই এই ক্যাম্পাসে আসলে, কারণ আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ঠিক পাশাপাশি এই সাউন্ড বক্স যে জায়গায় আছে, সম্ভবত এর কাছাকাছি কোনো জায়গায় একটা মেহরাব ছিল, আপনারা জানতেন যারা এই মাদ্রাসার ছাত্র। আমরা একসময় এই মেহরাব যে ক্লাসে সংযুক্ত সেই ক্লাসের ছাত্র ছিলাম, লম্বা ওই যে ফারুক ভাই ছিল, এই যে জবলা লাগাইছিল, মনে আছে? সবগুলো স্মৃতি। তো এই ক্লাসে বসলাম, বসার পরে হুজুরকে জিজ্ঞেস করলাম যে এই মেহরাব কেন, সব ক্লাস একরকম আর এই ক্লাসটা আরেকরকম, জানি এখানকার মেহরাবের ইতিহাস। তারপরে হুজুরকে জিজ্ঞেস করলাম, প্রতাপপুরি হুজুর আসছে, আইসুই নিয়ে আসছে, আজকে আইসুই না, অসুস্থ। আল্লাহ প্রতাপপুরি হুজুরের নেক হায়াত দান করুক, যতদিন হায়াত দিস না আল্লাহ আর অতদিন হায়াত দেবে, সব্লাভ হোক আমি। হুজুরের কাছ থেকে বহুত ইতিহাস জানলাম, মহতমিম সাহেব হুজুরের সেই যে স্বপ্নের যে কাহিনী, যে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফ থেকে গিয়ে তিনি স্বপ্নযুগে ইজাজত আনলেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা আর দশটা প্রতিষ্ঠানের মতো নয়, দশটা মাদ্রাসার মতো নয়, এই মাদ্রাসার ইজাজত এসেছে মদিনা শরীফ থেকে, যেখানে মাম্বাউন নুবুয়া, মাম্বাউল উলুম, মাস্তারুল উলুম, যেখানে সেখান থেকে ইজাজত এসেছে। সুতরাং এই মাদ্রাসার মকবুলিয়ত মদিনা শরীফে, এই মাদ্রাসার মকবুলিয়ত মহান আল্লাহর দরবারে, অন্য প্রতিষ্ঠানের চেয়ে একটু আলাদা, একটু ভিন্ন। এই মাদ্রাসায় যখন লেখাপড়া করি, যখন পরিচয় দিতাম, এখনো পরিচয় দেই, আমি সত্তর দারুল হাদিস, সত্তর দারুল হাদিসকে আমরা সত্তর শরীফ বলতাম, আপনারা কি জানেন? যারা আজকালকার ছাত্র যারা আছেন তারা কি জানেন? আমরা সত্তর দারুল হাদিস টাইটেল মাদ্রাসা অত নাম লম্বা করে বলতাম না, আমরা বলতাম সত্তর শরীফের ছাত্র। আমরা আজহার শরীফ যেভাবে বলি, সত্তর শরীফ সেভাবে বলতাম, সেই সত্তর শরীফের ছাত্র আমরা, সেটাই আমাদের পরিচয়, এর চেয়ে ভালো কোনো পরিচয় নেই। এখান থেকে যত কিছু শিখেছি সব কিছুই এখনো পুরো অ্যাপ্লাই করতে পারিনি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বাস্তব জীবনে, আমাদের প্রতিষ্ঠানে এখনো অ্যাপ্লাই করতে পারিনি। আমি কায়মানো বাক্যে দোয়া করি, আমার যে শিরতাজ ও সাতাজায় কারণ আজকে প্রিন্সিপালকে দেখে আমার খুব ভালো লাগতেছে যে তিনি এখানে উপস্থিত হতে পেরেছেন, এবং আরও যারা আসাদাজায় কেরাম আছেন, আমার এই পীরবাড়ির সাহেব চাদাগুন যারা আছেন, প্রতাপপুরি হুজুরের কথা একটু আগে বলেছি, আমার যে সকল উস্তাদগণ এখনো জীবিত আছেন, ছাতকের হুজুর আছেন, তো ওনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। দুইটা কথা বলি সাদিক ভাই সম্পর্কে, সাদিক ভাই, আচ্ছা আপনারা কি বলেন, মানে মানহুয়া সাদিক আহমদ,
এটাকে যদি আমি একটা প্রশ্ন করি, মান হুয়া সালিকান, কি জবাব দেবেন? এক কথায় দিতে পারবেন? আমি সংক্ষেপে একটা সংজ্ঞা দিতে পারবো, মান সালাকা তরিক আহমদ আলাইহিস সালাম ফাহুয়া সালিকান, হয় না? সালিক আহমদ ইয়ানি মান সালাকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা কাযালিক? ফাহিমতুম কালামি? মান সালাকা তরিক আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সালিকান, বাস কাফা বিহি তাকদীরান কাফা বিহি ইজলালান লিহুরমাতিহি ওয়া তাকরিমিহি। আমি মনে করি সালেক আহমদ ভাই ছাত্র সংসদের বিপি ছিলেন, আমি ছিলাম অফিস সাহিত্য সংস্কৃতি সম্পাদক, যত বেয়াদবি করা যায় সব বেয়াদবি আমি করেছি। আমি উনি ওনার অপাতের কিছুদিন আগেও গাড়িতে বসে সেই কথাগুলো বলেছি, লম্বা পড়া সাহেব তাদের এখানে আসে মাসুরও ছিল সম্ভবত গাড়িতে, আমি বলেছি সালিক ভাই জীবনে কত বেয়াদবি করলাম ভাই, মনে রাখেন না, সালিক ভাই আমাকে এত ভালোবাসেন আমি জানি না কি জন্য যে ভালোবাসেন। একবার দাখিল দশমে যখন পড়ি দোতলায় ছিলাম, খালিদ ভাই আছেন এখানে, তো হলো কি যে পত্রিকা পড়া নিয়ে একটা ঝগড়া বিবাদ বাড়লো, যে আমরা পত্রিকা আমাদের ক্লাসে একটা ডিগনিটি লাগবে, আমি ক্লাসের ফার্স্ট পাই আমাদের ক্লাসে একটা ডিগনিটি থাকা দরকার, আমরা সংসদের পত্রিকা এখানে এনে পড়বো, এই নিয়ে কিছু বিবাদ বাড়লো। আমি মনে করলাম বদুয়াতে যা গেছে প্রিন্সিপাল অফিসের কাছে, মানে উনি হয়তো বলেছেন নালিশ না, নালিশ না, উনি অনুযোগ করেছেন, বুঝেন তো, অনুযোগ অনুযোগ করেছে, কিন্তু ভাইস প্রিন্সিপাল হুজুর অর্থাৎ আমজা বলি হুজুর ডেকে আমাদেরকে আমাকে বললেন যে কি রে কি অবস্থা, আমি তো তখন লজ্জায় একেবারে তো বলে গেলাম যে কি অবস্থা, সালিক ভাইয়ের কাছে আমি গেছি যে আমি ক্ষমা চাই করি, সালিক ভাই আমরা তো ভুল করে ফেলছি, পত্রিকা তো আসলে ছাত্র সংসদের, আমরা নিয়ে টানাটানি করি। সালিক ভাই বুঝে ফেলছেন যে আমি ওনার কাছে যাচ্ছি কোনো একটা কিছু বলার জন্য, উনি আমাকে এইভাবে বগলের নিচে গলায় জড়িয়ে ধরে বগলের নিচে ঢুকিয়ে দিলেন, আমি তো ছোট মানুষ উড়িয়ে দিলেন, ফরিদ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ তোমার আমার সম্ভাবনাময় ভাই, তোমরা এই প্রতিষ্ঠানের সম্ভাবনা হয়েছে, তোমাকে আমি অনেক ভালোবাসি করি, তোমার অনেক ভালো কিছু ভবিষ্যৎ আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছি সালিক ভাইয়ের কাছ থেকে, এই মাদ্রাসার অনেক স্মৃতি আছে, বলতে গেলে অনেক কিছু বলতে পারবো। কোনোদিন সালিক ভাইকে আমি রাগ করতে দেখি নাই, রাগ ছাড়া মানুষ হয় না, কিন্তু যে রাগ মানুষের উপকারে আসে সেটাই ছিল তার, কিন্তু অপকার করে মানুষকে ক্ষতি করে কষ্ট দেয় এরকম রাগ আমি সালিক ভাই জীবনেও দেখিনি। বলে কোন ফোনে আপনি যাবেন, তার বাংলা লেখা আপনারা দেখেছেন, আমি বহুত কষ্ট করে ভুল ধরার চেষ্টা করেছি, রসিকার দীর্ঘিকার ছাড়া কোনো ভুল পাই নাই, রসিকার দীর্ঘিকার হচ্ছে যে আগিকার আমলের হচ্ছে দীর্ঘিকার ছিল আর নতুন বাংলা একাডেমি ওইটারে রসিকার বানাইছে, বুঝেন না, নতুন বাংলা একাডেমি ওইটারে কিছু ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রসিকার বানাইছে, আর হইলো দীর্ঘিকার, এছাড়া কোনো ভুল পাই নাই, তার মানে হচ্ছে একটা ভুলও বানা হয়নি, ঠিক ইংরেজি লেখাও এরকম আরবি লেখাও সেরকম। তো কথা ছিল ওনার কাছ থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর ছয় মাস আগেও দেখা গেল ওনার কাছে আমরা একটা কিতাব নিয়ে বসেছিলাম, ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমি বললাম যে ভাই আপনারা তাকিসে কি মুরগিসে কি এরকম বাইজলাম একটু দুষ্টামি করেছে, তো উনি বললেন যে তোমরা তো আধুনিক যুগে আরবি টারবি বলো, আমরা তাকিসে কি আর মুরগিসে কি দিয়ে সব কিতাবই চালাইয়ে দিলাম। এই হলো সালিক ভাই, অনেক কথা বলে ফেলছি, সালিক ভাইয়ের প্রতি আমি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, সালিক ভাইয়ের রূহ যেন আমার উপর খুশি থাকে, এবং আপনারা সবাই এই আল্লাহর ওলি এই সাইফুল হাদিসের দরজা বুলন্দির জন্য দোয়া করবেন। আমি আবেদন রেখে আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।